আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমি ওখানে আছি গোলাবাজার। গোলাবাজার আজকে আওয়ার বা ভিডিও করার উদ্দেশ্য হলে গেছে যাইতেছিলাম বুরুঙ্গার লাগে। আমি বার হয়েছিলাম আজকে আমার অফিস থেকে, যে আমার ভাইয়ের জন্য কমন করে কইছিলাম ভাই, যদি দয়া করে কষ্ট করে যদি আমরা বুরুঙ্গার দেখাইতে পারেন তাহলে খুশি হইতাম। তো বাইরে কত রাখতে গিয়ে আজকে বুরুঙ্গার যাওয়ার উদ্দেশ্য হয়েছে, কিন্তু গোলাবাজার যখন ঢুকছি তখন প্রচুর মেঘ, ভাই একটা না দুই ঘন্টা মেঘদের এখনো দেখরা যে মেঘদের মানে বইতে স্বপ্ন, গোলাবাজার স্বপ্ন বইতে বইতে মেঘ ছাড়ার না, সো না ফাইরার মেঘে ভিজা এখন বুরুঙ্গা যাওয়া দিই। বুরুঙ্গা দেয় গাড়ি গাড়ি কোনোবা, সো আসি এবং বুরুঙ্গা সিএনজি স্টেশনও আমি হাইওয়ে রোডের মাঝখানে দিয়ে আটলাম, কারণ সব মুখে মেঘ পানি। আপনারা জানেন যে গত কয়েকদিন যাবৎ প্রচুর গরম দিছে। আরে ভাই দা, সো মেঘ দেওয়ায় রোসরি রোদ দেওয়ায় প্রচুর রোদ দিছে, মানে খোয়ার মতন অতিরিক্ত গরম। সো এই হিসাবে আজকে যে রোদ আমার ক্যামেরারে এবারে ফেসাইছি, মানে বুরুঙ্গা সিএনজি স্টেশনও যাইলাম। বুরুঙ্গা না একটু দেখবা ওখানে, এই বুরুঙ্গা নিবা কত করে? আমি অলরেডি যাওয়ার পথে দেখলাম আমার বাইরে ড্রাইভাররা যাই হোক, আমরা অল্প লাগে বাচ্চি বিশ্বর ওরও যাই হোক, শুনতে না গাতো গাড়ি পড়ে গেছিলো। তো দোয়া করবা আমরা যাই বুরুঙ্গা। Thank you.
So viewers, আমরা finally বুরুঙ্গা বাজার আইয়া ফুসি গেছি গোলাবাজার থেকে বুরুঙ্গা বাজার আমার সিএনজি ভাড়া তারা 20 টাকা নিছেন জন ফিসি 20 টাকা 20 টাকা দিয়ে আইলাম আর মেন যে কথা অনেক গরম থাকার পরে আজকে বৃষ্টি সারা দিন মেঘলা আসলো যখন আমি গোলাবাজার আইয়া ফুসি তখন গলা ফুকাইছে গরম লাগি গলা ফুকাইছে তখন আমি স্বপ্ন ধামাইছি এটা ড্রিঙ্ক ড্রিঙ্ক আওয়ার লাগে ড্রিঙ্ক আওয়ার অবস্থায় মেঘ আসলো পা আপনার একটা না দুই ঘন্টা মেঘ দিছে বৃষ্টি হয়েছে একটা না দুই ঘন্টা সো যখন দেখলাম যে বইতে বইতে আর সম্ভব না কারণ সন্ধ্যা ইদার দিকে আর মেঘলা আকাশ সো বীজ ভিডিও বানাইলাই সো বীজ ভিডিও বানাইলাম বিজি বিজি আইলাম বুরুঙ্গা তো বুরুঙ্গা হওয়া এখন হালকা মেঘ সারাইছে এখন মেঘ নাই বললে চলে সো পরবর্তী ভিডিও বুরুঙ্গা বাজার বুরুঙ্গা বাজারের সম্পূর্ণ তুলে ধরার চেষ্টা করুন বুরুঙ্গা যারা আসুন কমেন্ট করোকা আর লগে থাকা একজন ভাইয়ের কমেন্ট করছিল তো কমেন্টের উদ্দেশ্যে আমি আইলাম তো ভাইয়ের সঙ্গে ধন্যবাদ আমার ভিডিও দেখার লাগে আশা করি আপনার লগে থাকবা আরও কিন্তু দেখতে চাইলে কমেন্ট করবা হয়তো কমেন্টও রিপ্লাই দিতে বা একটা ভিডিও দিতে একটু সামান্য দেরি হয় কারণ বিভিন্ন ধরনের যাওয়া লাগে সো হিসাবে একটু ওয়াইট করবা আমি সল্লাহ দেওয়ার চেষ্টা করবো আর দুই কেউ দেখতে চাই না আপনারা আপনার কমেন্ট করবা কোনটা আপনার এলাকা যে এলাকা যাইতে যাইতাম চাই আপনারা কইবা ইনশাল্লাহ আমি যাওয়ার চেষ্টা করবো সো বুরুঙ্গা বুরুঙ্গা থেকে বিদায় নিয়ে গেছি পরবর্তী ভিডিও দেখার অপেক্ষা থাকুক